আর জেনেটিকের ক্ষেত্রে এখন আমরা জানলাম যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে বীর্য আর বিজ্ঞান আমাদের বলছে যে মানুষের মাঝে তেইশ জোড়া ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে সন্তান যদি ওয়াই এক্স হয় তার ছেলে সন্তান তাই বীর্যই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে থাকে যদি বীর্যের এক্স গর্ভধারণের অংশে গ্রহণ করে তাহলে কন্যা সন্তান হবে যদি ওয়াই গ্রহণ করে তাহলে ছেলে সন্তান হবে আর এই কথাটাই বলছে তিপান্ন আয়াত যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য তরল থেকে যা স্খলিত হয় সামান্য তরল হচ্ছে স্খলিত এবং এটা পুরুষের শুক্র একই কথা বলা হয়েছে সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত নম্বর সাঁত্রিশ থেকে উনচল্লিশ যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামান্য পরিমাণ বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি নগণ্য পরিমাণ বীর্য থেকে তারপর এটাকে জমাট বাধা রক্তের মতো করেছি আর নারী পুরুষ নির্ধারণ করেছি সুতরাং করণ বলছে যে লিঙ্গ নির্ধারণে বীর্য দায়ী তারা ছেলে হবে না মেয়ে হবে আমাদের এই দেশে মিশালে ইন্ডিয়ায় কারণটা খুব ভালোভাবেই জানা আছে ইন্ডিয়ায় সাধারণত অধিকাংশ লোকজন মেয়ের চেয়ে ছেলে সন্তান বেশি প্রত্যাশা করে থাকে আর যদি কোনো মহিলা কন্যা সন্তানের জন্ম দেয় দেখা যায় যে শাশুড়ি তখন সেই মহম্মতকে দোষ দেয় যে কেন কন্যা সন্তান জন্ম দিলে বিজ্ঞান এবং কোরআন অনুযায়ী যদি শাশুড়ি কাউকে দোষ দিতে চায় দোষ দিতে দিতে পারবে না ছেলেকে হবে কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের বীর্য দায়ী ছেলে না মেয়ে হবে আসলে এটা আল্লাহ হাতে তিনি এটা ছেলে বা মেয়ে করে থাকেন কিন্তু শাশুড়ি যদি কাউকে দোষ দিতে চায় তবে ছেলেকেই দিতে হবে কারণ ছেলে দায়ী সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য